রমজান এবং প্রোডাক্টিভিটি। রমজান সম্ভবত প্রোডাক্টিভ হওয়ার জন্য যে কোনো মুসলিমের পক্ষে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা সময়। কেবল আমাদের স্বাভাবিক জীবনধারা, কাজ, পড়াশোনা, পারিবারিক প্রয়োজনে অংশগ্রহণ ইত্যাদি বজায় রাখা নয়, বরং দিনের অর্ধেক সময় রোজা রাখা এবং বাকিটা অংশ রাতের সালাত ও কুরআন তিলাওয়াতে ব্যয় হওয়ার পরও প্রোডাক্টিভিটি ধরে রাখতে হবে। এটি কঠিন এবং এসব ধর্মীয় কর্তব্য পালনরত অবস্থায় আমাদের প্রোডাক্টিভিটির শীর্ষে থাকতে হলে প্রয়োজন কিছু সৃজনশীলতা। তাহলে অবশ্যই এটা সম্ভব। রোজা কি প্রোডাক্টিভিটির ক্ষতি করে? রোজা এবং প্রোডাক্টিভিটির কথা চিন্তা করতে গেলে এর একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত বলে মনে হয়। তাহলে আপনি দীর্ঘ সময় ধরে একই সঙ্গে ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকার পরও কি করে ফোকাস করবেন এবং প্রোডাক্টিভ থাকবেন? তবে রোজা এবং প্রোডাক্টিভিটির মধ্যে কিছু মজার যোগসূত্র আছে যা আপনি হয়তো উপলব্ধি করতে পারেন না। রোজা আপনার ভেতরে লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্তব্যের চেতনা জাগিয়ে দেয়। এটি আপনার সময় ও শক্তি বুঝে স্মার্ট চয়েস করতে বাধ্য এবং আপনাকে তুচ্ছ ও সময় নষ্টকারী জিনিসগুলো এড়িয়ে চলতে সাহায্য করে। জিশান আনোয়ার প্রোডাক্টিভ মুসলিমের জন্য দুইটি আকর্ষণীয় ধারাবাহিক সিরিজ লিখেছেন, যাতে তিনি উল্লেখ করেছেন পাঁচটি উপায়ে রোজা মূলত আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। এক, আপনি আচরণ ও চিন্তা ভাবনা সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। রোজার প্রথম তিন দিনে বুঝে যাবেন আপনি যা করেন তার প্রতি কতটা মনোযোগী। এর কারণ রোজা আমাদের আল্লাহ এবং নিজেদের সম্পর্কে আরও সচেতন করে তোলে। এই উপলব্ধি আপনাকে সহজেই আনপ্রোডাক্টিভ বিহেভিয়ার বা অবাঞ্ছিত আচরণ নির্মূল করতে সাহায্য করবে, কারণ এটা করার মাধ্যমে আপনি নিজেকে ধরে ফেলতে পারবেন। দুই, হ্যাবিট ব্রেকিং সহজ হয়, আনপ্রোডাক্টিভ অভ্যাস কিছুই না। মূল সমস্যা হলো একই কাজ বারবার করার ফলে সেগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায়। যখন খাবার এবং পান করার মতো সহজাত চাহিদা থেকে বিরত থাকি, তখন আমরা উপলব্ধি করতে পারি বাজে অভ্যাসগুলো বন্ধ করার ক্ষমতাও আমাদের আছে। তখন মনের মধ্যে এগুলো ছেড়ে দেওয়ার তাগাদা জাগে। অনেক মুসলিম এই মাসে ধূমপান ছেড়ে দেয়। আমরা রমজানের সময় মন ও হৃদয়ের প্রকৃত শক্তি দেখি এবং বারে বারে মনে হয় আমাদের কর্তব্য বেশি বেশি ভালো কাজ এবং মন্দ কাজ পরিহার করে চলা। তাহলে কোন অভ্যাসগুলো আপনি গ্রহণ করতে ইচ্ছুক আর কোনগুলোকে বিদায় জানাতে সিদ্ধান্ত নিতে চান? তিন, রোজা কফি, সিগারেট, নাস্তার বিরতি প্রভৃতি কমন টাইম কিলার হ্রাস করে। আপনি যদি এই সম্পর্কে চিন্তা করেন তাহলে দেখবেন আপনার খাওয়া দাওয়াতে প্রচুর সময় নষ্ট হয়। আমাদের কাজে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসার জন্যে এটা গড়ে 25-30 মিনিট সময় নেয়। একটি লোকমার জন্যে আপনাকে আপনার কল্পনার চাইতেও বেশি মূল্য দিতে হয়। কথা হচ্ছে, নাস্তার কাজে মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করে না, তাহলে এটা আপনার হাতের কাজকে দ্রুত শেষ করতে সাহায্য করবে, ফলে আপনি আরও বেশি অবসর সময় পাবেন। চার, রোজা একাগ্রতা এবং ফোকাস বৃদ্ধি করে। আপনি যেইভাবে আপনার শক্তির মাত্রা এবং কার্যকলাপ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন হয়ে উঠবেন, তেমনি সেগুলোকে গভীর উপলব্ধির সাথে নিয়ন্ত্রণও করবেন। যখন আমরা আমাদের ইচ্ছাতে না বলতে শিখি, তখন আমরা আমাদের শরীরের উপর মনের নিয়ন্ত্রণকে বৃদ্ধি এবং শক্তিশালী করি। আমরা যখন নির্ধারিত সময়ের জন্য নিজেকে শাসন করি, তখন আমরা নফস এবং অঙ্গগুলোর উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করি। এভাবে আমরা মানসিক বাধাগুলো ভাঙতে থাকি যা আমাদের অতীতে আটকে রাখে। পাঁচ, রোজা দেহের নিরাময় এবং কর্মপ্রণালী পুনর্গঠনের সহযোগিতা করে। আপনি যদি অসুস্থতায় ভোগেন, সেই ক্ষেত্রে নিরাময় লাভের জন্য আপনার দেহকে উপযুক্ত পরিবেশ দিতে ঘন ঘন রোজা রাখা দরকার। আপনার ফেলে আসা অসুস্থতার দিনগুলোর দিকে খেয়াল করলে দেখবেন খাবারে আপনার অরুচির কথা মনে পড়ছে। এটা খুব দরকারি, যাতে নিরাময় প্রক্রিয়ায় আপনার শরীর প্রতিটি শক্তিবিন্দুর সুবিধা ভোগ করতে পারে। এছাড়াও আপনি সুস্থ এবং তারুণ্য অনুভব করবেন, একই সময়ে আরেকটি অসাধারণ এনার্জি বুস্টার। রোজা রাখার আরেকটি প্রধান সুবিধা, এটা আপনার ইচ্ছাশক্তিকে উন্নত করে। ফ্লোরিডা টেস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ভাউমিস্টার, যিনি এই বিষয়ে একজন সহলেখক, তিনি বলেছেন ইচ্ছাশক্তি হচ্ছে আপনার দিনের একটি অসীম সম্পদ। তিনি ইচ্ছাশক্তিকে প্ররোচনার প্রতিরোধ এবং স্বল্পমেয়াদী আনন্দের উপর
দীর্ঘমেয়াদী সুবিধার বিশেষ অধিকার দেওয়ার সক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেছেন। রোজা ঠিক এই কাজটি আপনার জন্য করে, এটি আপনাকে প্ররোচনা প্রতিরোধ করতে বাধ্য করে। খাদ্য, পানীয়, যৌনকাঙ্ক্ষা স্বল্পমেয়াদী আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী উপকারিতাকে প্রাধান্য দেয়। তার পাওয়া আকর্ষণীয় বিষয়টি হচ্ছে ইচ্ছাশক্তি, একটি পেশির অনুরূপ। এটি অনুশীলন এবং সচেতনভাবে চর্চার মাধ্যমে শক্তিশালী করা যায়। সুতরাং 30 দিনের রোজা আপনার ইচ্ছাশক্তিকে কী প্রভাব রাখবে তা কল্পনা করে দেখুন। রোজার অনেকগুলো উপকারিতা রয়েছে, তবে আমরা খুব দ্রুত তা অনুমান করতে পারি, ভুল বুঝতে পারি, কারণ আমাদের সারাদিনে শক্তির কোনো উৎসের সুযোগ নেই। আমরা অটোমেটিক্যালি আনপ্রোডাক্টিভ হয়ে পড়ব বা আপসে আপ ঝিমিয়ে পড়ব। আমি আশা করি এই লেকচারটি প্রমাণ করবে রোজা সত্যিকার অর্থে আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। আর যদি তাই হয় তাহলে আমাদের উচিত কেবল বছরে একবার রমজানে রোজা রাখার চেয়ে ঘন ঘন এটা করা। রমজান অনুশোচনার এক সফর। চলুন প্রতি বছর রমজানের সময় আমরা নিজেদের যে একটি চিরচারিত পরিস্থিতিতে দেখতে পাই সেদিকটার কথা বলি। আপনার রমজান শুরু হয় সর্বোচ্চ কল্যাণ লাভের জন্য এবং নতুন আত্মিক উচ্চতায় পৌঁছানোর সর্বোত্তম উদ্দেশ্যে। কিছুদিন অতিক্রম হলে আপনি হিমশিম খেতে থাকেন এবং আপনার মন, স্বাস্থ্য ও ইমানকে না হারিয়ে কোনো মতে চালিয়ে যান। রমজান শেষ পর্যায়ে চলে আসলে অনুশোচনা বোধ করতে থাকেন যে আপনি রমজানকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারেননি। তখন আপনি স্থিরকল্পের সাথে নিজেকে বলেন, পরের বছর আমি ভালো করব। পরের বছর আসে এবং এটার কাহিনীও একই রকম। পরবর্তী বছর আসে এবং এবারেও ঠিক আগের মতোই 5, 10, 15 বছর চলে যায় এবং আপনার রমজান গত বছরের তুলনায় এই বছর সামান্য একটু ভালো। আপনি এখনও পর্যন্ত সাহারিতে জেগে উঠতে হিমশিম খাচ্ছেন, কাজে মনোযোগ দিতে কষ্টকর হচ্ছে, কুরআন অধ্যয়নের জন্যে সময় করে উঠতে রীতিমতো সংগ্রাম করছেন, অথবা আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হচ্ছে। প্রত্যেক রমজানে আপনি রুক্ষ মেজাজে রাগের ছিমা ছাড়িয়ে গিয়ে থাকেন, আপনি রুক্ষ মেজাজে থাকেন। এই ধরনের প্রেক্ষাপটে আইনস্টাইনের একটি অসাধারণ উক্তি আছে। তিনি বলেন, বাতুলতা হলো একই জিনিস বারবার করা এবং ভিন্ন রকম ফলাফল আশা করা। দোষের কিছুই নেই, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি আপনার রমজানটি প্রতি বছর একইভাবে কাটিয়ে দেন তাহলে কিভাবে উন্নতির আশা করেন? পরিবর্তনের জন্য সময়। কেবল বিশুদ্ধ নিয়ত কাজ করে না, সদিচ্ছার পাশাপাশি আপনার দরকার জ্ঞান ও দক্ষতা নির্ভর তৎপর প্রচেষ্টা, যা আপনি সময়ের সাথে সাথে শিখবেন এবং সুদক্ষ হয়ে উঠবেন। প্রতি বছর রমজানে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্যে আপনার শরীর, মন ও মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বোঝা প্রয়োজন। রমজানের চ্যালেঞ্জসমূহ। রমজানে আমরা যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হই তার সবগুলোর একটি তালিকা। 1. ঘুমের ঘাটতি। 2. অলসতা। 3. ক্লান্তি। 4. মনোযোগহীনতা। 5. সময়ের অভাব। 6. ভারসাম্যহীনতা। 7. ব্যায়ামের অভাব। 8. সঠিক পুষ্টির অভাব। কিভাবে রমজান প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ অতিক্রম করবেন? 1. স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি। আমরা বারাকাহ সম্পর্কিত আলোচনায় স্পিরিচুয়ালিটি এবং প্রোডাক্টিভিটির মধ্যে সংযোগ নিয়ে কথা বলেছিলাম, কিংবা বলতে পারেন কোনো কিছুতে স্রষ্টার সঙ্গে সংযুক্তি। আমরা উল্লেখ করেছিলাম আপনার জীবনে কতটুকু সময় আছে আর কত কত সম্পদ আছে সেটা বিষয় না, যদি তাতে বারাকাহ না থাকে তাহলে আপনার প্রাপ্ত সম্পদ দিয়ে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। এক্ষেত্রে রমজান একটি বারাকাহপূর্ণ মাস। আসুন বারাকার একটি নিশ্চিত উৎস রমজান সম্পর্কে কথা বলি। যখন আমি রোজা রাখি আমার সময়, অর্থ, ঘুম, চারপাশের মানুষ, আমার পরিবার এবং ঘরে বারাকার উৎস অনুভব করতে পারি। রোজা রাখার কারণে এবং আল্লাহর ইচ্ছার বদৌলতে আপনার জীবনে বারাকার একটি উপাদান আছে। রমজানের অন্যান্য দিকের ক্ষেত্রেও একই কথা। বেশি বেশি কুরআন পড়া, দান সাদাকাহ করা, দোয়া করা ইত্যাদি আমাদের জীবনে বহুবিধ বারাকাহ নিয়ে আসে। ফিজিক্যাল প্রোডাক্টিভিটি। রমজানে দুইটি প্রধান ফিজিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে ঘুম ও পুষ্টি। আমরা স্লিপ ম্যানেজমেন্ট শিখেছিলাম, তা ব্যবহার করে তারাবিহ, তাহাজ্জুদ এবং সোহরের মধ্যবর্তী সময়গুলোতে আমরা স্লিপ সাইকেল পরিচালনা করার চেষ্টা করতে পারি।
আমরা মধ্যবিকেলের নিস্তেজতা কাটিয়ে উঠতে, শরীরকে সাপোর্ট জাগাতে রোজার দিনগুলোতে পাওয়ার ভোধঘুমের গুরুত্ব উপলব্ধি করতে পারি। পুষ্টির পরিপ্রেক্ষিতে খাওয়া দাওয়া সম্পর্কে আমাদের সচেতন হয়ে ওঠা রোজায় প্রভাব ফেলবে। সাহারির জন্য অধিক পরিমাণে স্লো বার্নিং এনার্জি ফুড খান এবং ইফতারের জন্যে স্বাস্থ্যকর সুষম খাবার। দুঃখের বিষয়, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রমজান মাসের খাদ্য গ্রহণের মাত্রা 80% পর্যন্ত বেড়ে যায়। যদিও খাদ্য গ্রহণের পরিস্থিতি অন্যান্য দিনের থেকে অর্ধেকে নেমে আসে, মানুষের ওজন বেড়ে যায় এবং রমজান তার আত্মাধিক খাবারের পরিবর্তে বিশেষ খাবারের জন্য পরিচিতি বা গুরুত্ব পায়। এটার পেছনে আসলে ইচ্ছাশক্তির অভাব, এটা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি। রোজা আমাদের প্রচুর ইচ্ছাশক্তি ক্ষয় করে, ফলে রোজা ভাঙার সময় অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার ক্ষমতা আমাদের থাকে না। আপনার মাইন্ড ফোকাসে নিয়ন্ত্রণ আরোপ। রমজানে মানুষজন অন্য যে চ্যালেঞ্জটির সম্মুখীন হয় সেটা ফোকাসের অভাব। যেহেতু রোজা তথা উপবাস আমাদের শক্তি কমিয়ে দেয়, তাই এটা আমাদের শক্তিস্তরে সীমাবদ্ধতা আরোপ করে। আপনার শক্তিস্তর সীমিত হয়ে এলে এটা আপনাকে কেবল অপরিহার্য কাজগুলোই করার জন্য বাধ্য করবে। তাই রোজা আরম্ভ হলে আপনি বুঝতে পারবেন সকাল সকাল আমার গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা দরকার, কারণ দিনের শেষে সব কিছুতে কেবল ক্লান্তি এসে ভর করবে। সুতরাং রোজা আমাদের ফোকাস শিক্ষা দেয়, যাতে কম প্রয়োজনীয় বিষয় আমাদের সময় ও শক্তি নষ্ট করার পরিবর্তে অধিক প্রয়োজনীয় কাজগুলোতে উৎসর্গ করতে পারি। আপনার ফিজিক্যাল টাইম নিয়ন্ত্রণ। রোজার দিনগুলোতে শক্তির অভাবের কারণে আপনার প্রোডাক্টিভিটি হিটমেট সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মর্নিং পার্সন হন, সেক্ষেত্রে সকালের সময়টি ইমেল ইত্যাদিতে নষ্ট না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিতে উঠে পড়ে লাগার জন্য খুবই উপযোগী। আর যদি আপনি সন্ধ্যাকালীন ব্যক্তি হন, তাহলে তারাবির নামাজের পরের সময়টি আপনার কাজ সম্পাদনের একটি ভালো সময় হতে পারে। আপনার অফিসিয়াল কাজের সময় ও আপনার ফোকাস আওয়ারের একনিষ্ঠতার সময়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে এটা সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু সম্ভবত ফোকাস আওয়ারটিকে বিবেচনা করা উচিত, কেননা কোনো কাজের শেষ পরিণতি হচ্ছে মুখ্য বিষয়। প্রথমবারের মতো রমজানে সকালের সময়টাতে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার শক্তির অভিজ্ঞতা লাভ করি। আমি 1 বছরেরও বেশি সময় ধরে এই বইটি শেষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু রমজানের সময় আমি প্রতিদিন ফজর সালাতের পর নিজেকে 1000 শব্দ লেখার চ্যালেঞ্জ ছুড়ে দিই। 30 দিনের মধ্যে আমি 30,000-এর বেশি শব্দ লিখে ফেলি এবং বাকিটুকু আরও সহজে সম্পূর্ণ হয়েছিল। সময় ব্যবস্থাপনার আরেকটি দিক হল রমজানে প্রতিটি ঘন্টা অনুযায়ী পরিকল্পনা ঠিক করা। আপনার চিন্তা এবং মনোযোগের মাত্রার সাথে আপনার পরিকল্পনার ভারসাম্য নিশ্চিত করুন। আপনি অস্বাভাবিক প্রোডাক্টিভ রমজানের অভিজ্ঞতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সোশ্যাল প্রোডাক্টিভিটি। রমজান সোশ্যালি প্রোডাক্টিভ হওয়ার এক বিশেষ মাস। একটি মুসলিমের কেবল সালাত পড়া, রোজা রাখা, একসঙ্গে খাবার খাওয়ার মতো সোশ্যাল এনার্জি থেকে উপকৃত হওয়ার সুবর্ণ সুযোগ নয়। এটি অন্যদের সহযোগিতার জন্যে সামাজিক প্রকল্পে ফোকাস করাও একটি সুযোগ নিয়ে আসে। এই মাসে অনেক মুসলিম, দাতব্য সংস্থাগুলো তহবিল সংগ্রহ এবং অনেক স্বেচ্ছাসেবকদের আকর্ষণ করে। এটি দাতব্য সংস্থাগুলোর অধীনে স্বেচ্ছাসেবা দেওয়া অথবা আপনার বন্ধুমহল বা পরিবারের সদস্যদের নিয়ে কোনো সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করার সেরা মাস হতে পারে। প্রোডাক্টিভ অভ্যাস গড়ে তোলা। যেহেতু রমজান 30 দিনের চ্যালেঞ্জ, তাই আপনি যে কোনো অভ্যাস পরিবর্তনের পরীক্ষা করতে চাইলে রমজান হতে পারে সবচেয়ে উপযুক্ত সময়। আমি সাধারণত লোকেদের পরামর্শ দিই তারা যেন নতুন অভ্যাস আরম্ভ করতে অথবা পুরনো একটি অভ্যাস বন্ধ করতে রমজানের আত্মাধিক শক্তিকে কাজে লাগায় এবং দীর্ঘমেয়াদী ফল সম্পূর্ণ উপকারিতা দেখতে পায়। রমজানের স্টাডি। 2011 সালে প্রোডাক্টিভ মুসলিম .com সহযোগিতায় dinnerstandard.com রমজানের প্রোডাক্টিভিটি সম্পর্কে জরিপ ভিত্তিক একটি প্রতিবেদন নিয়ে এসেছিল। এই জরিপটি 24 জুন 2011 এবং 10 জুলাই 2011-এর মধ্যে রমজানের আগে অনলাইনে পরিচিত হয়েছিল এবং 5টি প্রধান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া, পাকিস্তান, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এবং সেই সঙ্গে 5টি বৃহত্তর মুসলিম সংখ্যালঘু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা ও অস্ট্রেলিয়াতে প্রচারণা চালানো হয়। এই জরিপে মোট 15-24টি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। একটি আকর্ষণীয় অনুসন্ধান ছিল
77% রোজাদার মুসলিম তাদের ওয়ার্ক প্রোডাক্টিভিটি একই রকম রাখতে আগ্রহী। তবে বাস্তবতা হলো তারা রমজানে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটিতে অংশ নেয়, 72% তারাবিতে এবং অন্যান্য অংশ নেয়। তাদের ফিজিক্যাল এনার্জি লেভেল নিচুতে অবস্থান করে। এটি রমজানের প্রস্তুতির পাশাপাশি রমজানের সাথে প্রয়োজনীয় সমন্বয় রক্ষার দৈনন্দিন কর্মকাণ্ডকে পুনরায় অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজনকে সমর্থন করে। যদি আমরা রমজানে বারবার ভুল করি এবং এর জন্য প্রস্তুত না হই, তাহলে এই মহিমান্বিত মাসে প্রোডাক্টিভ থাকতে আমাদের ব্যাক পেতে হবে। কিন্তু যদি আমরা পরিকল্পনা হাতে নিই এবং পরবর্তী আলোচিত কৌশলগুলো কাজে লাগাই, আশা রাখি রমজানে আমাদের পরিবর্তন আসবে। রমজানে প্রোডাক্টিভ হওয়া অমুসলিম পরিপ্রেক্ষিতে 2013 সালে আমার বন্ধু thinkproductive.co.uk এর গ্রাহাম অ্যালোকেটকে আমাদের সাথে রমজানের 3 দিন রোজা রাখতে বললাম। সে আনন্দের সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল, কারণ একই মাসে তার পুষ্টি ও খাদ্য অভ্যাসের উপর চলমান একটি প্রোডাক্টিভিটি এক্সপেরিমেন্টের সাথে এটি চমৎকারভাবে মিলে গিয়েছিল। রোজার মাত্র 3 দিন পর গ্রাহাম এক আকর্ষণীয় অন্তর্দৃষ্টি নিয়ে বেরিয়ে আসে। রোজা কীভাবে তাকে আরও বেশি প্রোডাক্টিভ এবং পূর্ণ খাবার গ্রহণের দিনগুলোর চেয়ে অধিক মনোযোগে সক্ষম করে তুলেছিল, এখানে রোজার 3য় দিনের উপলব্ধি সম্পর্কে তার বর্ণনা, যেটা তার জন্য কঠিন ছিল। আমি সতর্ক এবং প্রোডাক্টিভিটি অনুভব করি এবং প্রকৃতপক্ষে খাবার ও পানাহারের দুশ্চিন্তা দূর করা, খাবারের ব্যাপারে চিন্তা কামনা প্রস্তুত করা ও হজম করার অসুবিধাটাকে ছাপিয়ে যায়। আমার মন কম আড়ষ্ট থাকে, কিছুটা স্বাচ্ছন্দ্য অনুভব করে এবং প্রকৃতপক্ষে সম্পূর্ণ মনোযোগী থাকে। ব্যক্তিগতভাবে আমি গ্রাহামের সঙ্গে সম্পূর্ণ একমত। মানসিক বিচ্ছিন্নতার দৈনন্দিন অজুহাতগুলো কেবল দূরই হয় না, পানির বিরতি, চা ও লাঞ্চের বিরতি, বাথরুমের বিরতি, বরং শক্তি হ্রাস পাওয়ার কারণে আপনি অনর্থক কথাবার্তার সময় নষ্ট না করে মনোযোগী হতে পারেন এবং কাজ শেষ করতে ব্যবহার করবেন। এখানে গ্রাহাম থেকে আরও কিছু টিপস আছে। রমজান প্রোডাক্টিভিটির নাম্বার 1 শিক্ষার স্থির করতে হবে। কিভাবে আপনি আপনার কাজগুলো সংগঠিত করবেন, এটা বেশ কঠিন হতে পারে। আপনাকে জানতে হবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল হয়ে আসবে, যা অতিক্রম করা কঠিন। তাই প্রথমে সবচেয়ে কঠিন এবং তীব্র কাজটি করতে হবে, আর অনতিবিলম্বে সকালের প্রথম ভাগে অথবা অনতিবিলম্বে আপনার কর্মদিবসের শুরুতে। এটা প্রতিনিয়ত করা হলে রোজা আপনার ফোকাস মাসেল উন্নত করতে পারে এবং দীর্ঘ সময়ব্যাপী মনোযোগ ধরে রাখতে হয় এমন কাজগুলোর জন্যে এটি ব্যবহার করতে পারেন। রোজার অভ্যাসকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত নেওয়ার জন্য কিছু টিপস। 1. সোমবার ও বৃহস্পতিবার অথবা প্রতি মাসে 3 দিন রোজা রাখার সিদ্ধান্ত নিন। ব্যক্তিগতভাবে আমি সোমবার ও বৃহস্পতিবার পছন্দ করি। এটা কেবল নিয়মানুবর্তিতা বা নিউট্রিশিয়ান ম্যানেজমেন্টের অধ্যায়ের বর্ণিত স্বাস্থ্যের উপকারিতার জন্য নয়, এছাড়াও একটানা 3 দিন রোজা রাখার চেয়ে মাঝে বিরতি দিয়ে রাখাটাই অধিক সহজ। কিন্তু কিছু মানুষ প্রতি মাসে 3 দিন পছন্দ করে, কারণ তারা এটা একসঙ্গে একেবারে শেষ করে ফেলে। 2. রোজা রাখার জন্যে প্রতি মাসে 3 দিন বেছে নিতে চাইলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনুসারে আইয়ামে 20 বা প্রতি চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখগুলোতে রোজা রাখতে পারেন। এগুলো আইয়ামে 20 বা শুক্লপক্ষীয় দিবস হিসেবে পরিচিত, কারণ এই দিনে চাঁদ পূর্ণ হয়ে ওঠে, ফলে রাত আরও বেশি উজ্জ্বল ও শুভ্র দেখায়। আপনি যদি নিয়মিত ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ না করেন, তবে এটি কঠিন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনি 6 মাসের ইসলামিক ক্যালেন্ডারের সময়সূচি অগ্রিম প্রিন্ট করে রাখেন এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তারিখগুলো কেবল হাইলাইট করা এবং সেগুলো যেন মিস না হয় সেটা নিশ্চিত করতে 1 বা 2 দিন আগে থেকে নিজেকে রিমাইন্ড দিয়ে রাখার ব্যবস্থা করুন। 3. রোজার দিনগুলোতে 3টি কঠিন গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন, যা আপনি রোজা অবস্থায় শেষ করতে চান। সেগুলোর মোকাবিলায় সকালের সময়টা ব্যয় করুন। এটা আপনাকে দিনের বাকি সময় জুড়ে কর্মব্যস্ততা এবং অনুপ্রেরণার সাথে প্রোডাক্টিভ থাকতে চালিত করবে। পরিশেষে আপনার রোজাকে প্রোডাক্টিভ করতে গ্রাহামের আরও কিছু টিপস। 1. আপনার ক্যালোরি এবং খাবারের ব্যাপারে বলতে গেলে বস্তুগত মানি আসল, পরিমাণ নয়। দিন চলে গেলে আমি দিনে কতগুলো ক্যালোরির অধীনে ছিলাম তা নিয়ে চিন্তা না করে আমি জাস্ট ভালো খাবার খাচ্ছি এবং পুষ্টি সমৃদ্ধ ও লো জিও এনার্জি সম্পূর্ণ খাবার প্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করি। আমি সুগার এবং হাই ফ্যাট এড়িয়ে চলি, আমার মস্তিষ্কের নতুন জ্বালানি সহজলভ্য হতে থাকে এবং সন্ধ্যার প্রধান খাবারের পূর্বে কিছু পরিমাণের পান করতে চেষ্টা করি।
একইভাবে ভোরের খাবারের পূর্বেও। দুই, আপনাকে দিনের পরিকল্পনা করতে হবে। রোজা রাখার আরেকটি চমৎকার দিক হলো আপনি যত্ন সহকারে পরিকল্পনা করবেন। অভিজ্ঞতা আমাকে নিজের প্রতি সদয় হতে শিখিয়েছে। খুব বেশি সময় ছোটোছুটির মধ্যে থাকা, চাপ সহ্য করা, গণপরিবহনে রাগারাগি করা অথবা রোদে দৌড়াদৌড়ি করা আপনার শারীরিক ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু যদি আপনার পূর্ব পরিকল্পনা থাকে, তবে এই ক্ষতির বিরুদ্ধে এটা ভালো কাজ করে। আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার মতো এটা দারুণ একটা প্রভাব রয়েছে। আমি এই সম্পর্কে নিজেকে আরও সচেতন দেখলাম, এমনকি প্রতিদিন ঘুমের আগে আমার দৈনন্দিন কাজের পর্যালোচনা করলাম। যখন আমার খাবার হজম করেছি, তখন আমি জানি যে আমার ঘুম থেকে জাগার পরই সেদিনটি আসছে। তার জন্য নিজেকে প্রস্তুত করতে এটা হচ্ছে কার্যকর ও শান্তিপূর্ণ একটি সময়। ইট দ্যাট ফ্রগ। আমাদের সবচেয়ে কঠিন কাজটিকে সজোরে আঘাত হানতে যে পরিমাণ সক্রিয় মনোযোগ দরকার, রোজা অবস্থায় তার যোগান প্রায় স্বল্প পরিমাণে পাই। তাই সেটা দিয়ে দিন শুরু করার ব্যাপারটি নিশ্চিত করুন। ব্রায়ান ট্রেসি যাকে বলে ইট দ্যাট ফ্রগ, কঠিনতম কাজটি আগে করুন। এই জিনিসটা বছরের প্রতিটি দিনই অনুশীলন করা উচিত, কেননা এটা আপনার দিনের বাকি সময়কে সহজতর করবে এবং উদ্বিগ্নতা কমাবে। কিন্তু রমজান আমাকে সেই অভ্যাসের দিকে ফিরে যেতে দারুণভাবে সাহায্য করেছে। চার, স্বাভাবিক হন। কখনো কখনো আপনি রাগ ও বিরক্তি অনুভব করেন এবং মাঝে মধ্যে দ্বিধায় পড়ে যান। প্রকৃতপক্ষে আমাদের পশ্চিমা দৃষ্টিভঙ্গি হচ্ছে এসব ক্ষেত্রে এর অস্তিত্বকে অস্বীকার করা এবং মানুষকে এটা বুঝতে দেয়া যে আপনি বিরক্ত ও দ্বিধাদ্বন্দ্বিত। আমার উপরেও এই বিষয়টি ঘটেছিল এবং আমি এর একটি নাম দিয়েছি, ও দুঃখিত, আমি আমার চিন্তার ধারা হারিয়ে ফেলেছি, এটা তো রোজা। ও দুঃখিত, আমি ভকভক করছি, আমি তো কেক নিয়ে চিন্তা করছিলাম। নিজেকে দুর্বল হতে শেখা এই পরিস্থিতিতে অন্যের অনুপ্রেরণা ও সহানুভূতিকে আমন্ত্রণ করার একমাত্র উপায়। অহংকার জানালা দিয়ে বাইরে চলে যায় এবং এটি সেভাবেই মুক্ত হয়। ইয়া রাব্বি ইয়া